না এটা এটা ডেটার ব্যাপারে কথা বলার জন্য স্যার, এটা এটার তো ডেটার ব্যাপারে কথা বলতে পারছি স্যার, রাইট? হ্যাঁ স্যার। এই আ এই তন্নি এদিকে আসো, এটাও ফারিয়া ম্যাডামকে দাও। এর হচ্ছে যে 11 সেপ্টেম্বর 2020 আর আর হচ্ছে 11 সেপ্টেম্বর না না 40 টাকা স্যার। একটা ইয়ে কথা লেখছে, একটা ইয়ে লিখে দিয়েছে, আমি জানাতে যে এই কনসার্টে জানাতে রহমান এই সুগারটা হচ্ছে পরিশোধিত, ন্যাচারালি পরিশোধিত সুগার, ইম্পোর্টেড আইটেম। শীতের সবজি নিয়ে স্বপ্নে চলছে সবজি উৎসব, প্রতি পিস ফুলকপি 25 টাকা, বাঁধাকপি প্রতি পিস মাত্র 25 টাকা, ব্রোকলি প্রতি পিস 35 টাকা মাত্র, সবুজ টমেটো 25 টাকা, মুলার কেজি মাত্র 22 টাকা, সবুজ শিম 25 টাকা প্রতি কেজি, কুচি আপেল প্রতি কেজি 148 টাকা, কমলা ভুটান প্রতি কেজি 120 টাকা, লাল আঙ্গুর 275 টাকা প্রতি কেজি, পাউকুল 95 টাকা, নারিকেল প্রতি পিস 42 টাকা। ক্যাটাগরিকে দাও, তুমি তো পারবা না, এটা মারিয়া দিয়ে দেবো। এটা ক্যাটাগরির সাথে কথা বলা নেই, এটা বলে নিয়ে দুধ দিলাম, এটা দিলাম, আর একটা কি আছে? সম্মানিত ক্রেতা, স্বপ্নে স্বাগত, বিজয় মানে বিশ্ব। এ কামরুল, আপনি বিচ্ছিন্ন হয়ে না, আরো দুটো প্রোডাক্ট আছে, দুটা প্রোডাক্ট ইয়ে যাবে এখন শুনেন, সেগুলোর আপনি ব্যাখ্যা দেন আমাকে। আমি আমি স্যার আপনাকে এর সাথে কথা বলে ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, কনসার্ট ডিপার্টমেন্ট যা আছে সেটাকে আপনার কসমেটিক্স কসমেটিক জোনটা সমস্ত দোকান আছে বাংলাদেশের পূর্ণ এরাই মার্কেটিং করছে, $40 ছাড়, দাম মাত্র 3,990 টাকা।
কিছু কিছু প্রতিষ্ঠান তাদের আপনার ব্যর্থতা, এটা আপনি ওদের কথা বলে লাভ কি? আপনি সেগুলো নেন কেন, তাদেরকে বাদ দেন না কেন? ব্যাপারটা এমন না যে আপনার এই অল্টারনেটিভ পণ্য নাই। এখন ফ্রি মার্কেট ইকোনমি, অনেক মানুষ বিদেশ থেকে অনেক পণ্য ইয়ে করছে, ইম্পোর্ট করছে। অল্টারনেটিভ যারা শয়তানি করে তাদের পণ্য নিয়েন না, যারা ভালো তাদের স্যার এটা কনসার্ট ডিপার্টমেন্টে এটা অফিস নোটিশ করেছি, তারা আমাকে ফিডব্যাকটা দিয়েছে। বিষয়টা এরকম না যে প্রোডাক্ট ভ্যারাইটি প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আপনি যে অল্টারনেটিভ ইয়ে আছেন তাদের ইয়ে আছে তাদের অপশন নেন, সেটা তো ভালো হয়। দেখুন আপনি এটা বুঝতে হলে এখানে একটা লাইটের ব্যবস্থা করুন, ভোক্তা এসে লাইট সম্মানিত বাট এটা হচ্ছে ওই আপনাদের কোম্পানি কি তো বলে দিয়েছে এই সিস্টেমটা আরো ডার্ক করতে জানো। হ্যাঁ ওরে কথা বলতেছে বাংলাদেশে যখন একটা প্রোডাক্ট ঢুকে তখন বাংলাদেশের যে আইন দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে আপনারা অন্তত কিনেন তাদের সাথে কথা বলে এই কাজগুলো করেন, অথচ আপনার ভোক্তা এসে দেখবে না, এটা এই যে ইম্পর্টেন্ট সে এটাকে ওখানে যিনি ইম্পোর্টার তিনি দিবেন সিঙ্গেল ওয়াক করে সিঙ্গেল।